वेलकम बैक टू माय चैनल तिथि स्टडी रूटीन। एखन बजे ठीक सकाल 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ, ঠিক আছে। কালকে ভ্যাকসিনেটেড হয়েছি আমি, কালকে ভ্যাকসিন দিয়েছি, কিন্তু প্রথমে কিছু হয়নি। আর এই যে কাঁথাটা গায়ে দিয়ে আছি, প্লিজ ইগনোর দিস। আর চুল টুল কিছুই আজ যায়নি, কারণ শরীরের অবস্থা খুবই খারাপ। কালকের মোটামুটি হাতটা শুধু ব্যথা হয়েছিল, কিন্তু 8টার পর থেকে প্রচুর জ্বর এসছে। আর মানে মাথা চোখ যন্ত্রণা করছে শুধু। আর এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমার ভাই নিয়েছিল, ভাইয়েরও একই কেস হয়েছিল। মানে আমার বাড়ির যারাই নিয়েছে, বাড়ির লোকেদের সবারই ওরকমই হয়েছে, ফলে আমার ভয় পাওয়ার কিছুই নেই। এখন আবার জ্বর এসছে, ভাবলাম যে ব্লগটা আমি স্টার্ট করি। শরীরের অবস্থা খুবই খারাপ, ভ্যাকসিন নিলে যে এরকম হয় আমার, তো আমি দেখতাম মানে ভ্যাকসিন নেওয়ার পরে এরকম এরকম হয়েছে। আমি ভাবতাম যে কি এমন ব্যাপার যে এরকম হচ্ছে, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে কি ব্যাপার। জানি না আজকে তোমাদের সঙ্গে কতটুকু কি শেয়ার করতে পারবো। শরীরের অবস্থা খুবই খারাপ, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো। আর ভিডিও, কালকের ভিডিওটাও এডিটিং করা এখনো বাকি আছে, করা হয়নি। ভেবেছিলাম আজকে 10টার মধ্যে দেবো, কিন্তু সেটাও সম্ভব হলো না। তবে দেখি আজকে একটু বেলার দিকে শরীরটা খারাপ হলে, শরীরটা ভালো হলে দিয়ে এবার মা ওখানে রান্না করছে, এইটুকুই। এখন খাবো জলের ওষুধ, কালকে একটা খেয়েছি, আর এখন আমার রুমেই আছি। আজকে আর উপরে যাওয়ার ক্ষমতা আমার নেই, খুব খারাপ শরীর। মা চোখ দুটো তো পুরো যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এই যে প্যারাসিটামল 650 খেতে বলেছিল ওখান থেকে, একটা খেয়েছি, আবার জ্বর এসেছে, আবার একটা খাবো, খেয়ে দেখি কেমন থাকি। চোখ তো যন্ত্রণা করছে খুব, আর জ্বরও এসছে। চলো ওষুধটা খেয়ে নিই। অভ্যাস আছে, ওষুধ খাওয়ার পরে গালে কিছু দিতে হয়, নাহলে বমি হয়। চল আমি একটুখানি এখন শুয়ে পড়বো, তারপর আবার তোমাদের সঙ্গে যদি পারি পরে দেখা করবো। আমি সবটুকু শেয়ার করতে পারবো না। চলো, হ্যাঁ আবার চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। এখন ওষুধটা খেয়েছি, শরীরটা একটু মানে জ্বরটা কমে গেছে, ঠিক আছে। ও মাকে জিজ্ঞাসা করি দেখি আজকে কি রান্না হচ্ছে। আমি তো এখন এই সবে বাইরে বেরোতে পারলাম, শুয়েছিলাম সকাল থেকে, ওষুধটা খেয়েছি, এখন শরীরটা ভালো আছে। মা এখানে সবজি কাটছে, আর আজকে পড়তে আসেনি। মাকে জিজ্ঞাসা করি কি রান্না হয়েছে, কি রান্না হয়েছে নাই হচ্ছে, কি রান্না হচ্ছে? কাটা পোনা, আজকে রান্না হচ্ছে কাটা পোনা মাছের ঝোল আলু দিয়ে আর কি, আর মাছের তেল দিয়ে পুঁই শাক কুমড়ো। এই দুটো রেসিপি আমার চ্যানেলে আছে, তোমরা যদি চাও কিন্তু দেখে নিতে পারো। হ্যাঁ, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে বা আই বাটনে আমি দিয়ে রাখবো, তোমরা ক্লিক করে দেখে নিতে পারো। দুটোই রেসিপি মা খুব সুন্দর বানায়। তো এখন আমার শরীর দেখে, আমাকে দেখে বুঝতেই পারছো যে আগের থেকে অনেকটাই সুস্থ আছি। ও হ্যাঁ, আর লোটে মাছ, আমরা যেটাকে নিহেরি মাছ বলি, ওই লোটে মাছের একটা ঝুড়ো বানাই, ওটা কি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। খুব সুন্দর বানাই, কিন্তু অনেকেই জানো না এটা, হয়তো অনেকে জানো তো। ওটা আজকে দেখাবো, কখন হবে? চলো তোমাদের সঙ্গে তাহলে ওই রেসিপিটা শেয়ার করবো। হ্যাঁ, ওই রেসিপিটা মা খুব সুন্দর বানায় পুরো একদম। ওটাকে, ওটা কি বলে লোটা মাছে,
চচ্চড়ি বলে, অনেকে আবার লোটে মাছের ঝুড়ো বলে, আর বাইরে তো একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম। আমি ওষুধ খেয়েছি বলে হয়তো ঘাম বেরোচ্ছে, এত জ্বর এসছে দেখুনি, আর মাথা পুরো যন্ত্রণা হচ্ছে, চোখ দুটো শুধু যন্ত্রণা করছে। আর কালকের ওখানে ভ্যাকসিন নিতে গেছি, ভিডিও করেছিলাম একটুখানি, ওই দিদিটাকে বলেছিলাম, দুটো দিদি ছিল, একটা দিদি ইঞ্জেকশন দিয়েছে আর একটা দিদি ছিল, তা মানে উনি নাম ফাম এন্ট্রি করছেন, ওনাকে বললাম একটু ভিডিও করে দিতে, উনি ভিডিও করলেন কিন্তু ঠিকভাবে ক্যাপচারই করতে পারেননি, তবু আমি দিয়ে দেবো, দিয়ে দিয়েছি আগের ভিডিওতে, অল্পটুকু দেখিয়েছে, মানে ঠিকভাবে তুলতে পারেনি। তাহলে চলো মা ওটা তৈরি করার, ততক্ষণ আমি একটু ঘরটা গুছিয়ে নিই, আজকে ঘরের কিছুই গোছানো নেই, জামা কাপড় সব এলোমেলো হয়ে পড়ে আছে, এত শরীর খারাপ লাগছিল, ঘর ইয়ে করবো, ঝাড় দিতে হবে। তাহলে চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, এখনো ওই ভিডিওটা এডিটিং করা হয়নি, ওটা একটু এডিটিং করবো, আর শুধু ঘাম বেরোচ্ছে, জ্বরটা কমেছে তো, চলো। হ্যাঁ, মা লোটে মাছের যে চচ্চড়িটা বানাবে তার জন্য কিন্তু খুব সামান্য ইনগ্রেডিয়েন্টস লাগবে, তার মধ্যে আছে লোটে মাছ তো অবশ্যই লাগবে, আর লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর কিছু না, আর পরিমাণ মতো ওই লবণ, হলুদ, যাবতীয় যা ওই সমস্ত কিছু লাগবে, তোমরা দেখতে থাকো কীভাবে মা বানাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, রসুনও তো আছে, রসুন বাটা। চলো আমি একে একে দেখিয়ে দিচ্ছি, আর এখানে চিমনি চালানো হবে, এর সঙ্গে ভয়েস রেকর্ড আমি অ্যাড করবো, তোমরা দেখতে থাকো। প্রথমে মা কড়াইতে সর্ষের তেল দিয়েছে সামান্য, তার মধ্যে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচো, আর দিয়েছে ওর মধ্যে টমেটো, অর্ধেকটুকু টমেটো দিয়েছে, দিয়ে কিছুক্ষণ একটু সেটাকে ভাজা ভাজা করে নিচ্ছে। এইবারে ওর মধ্যে দিয়ে দিচ্ছে গোটা তেজপাতা, তারপরে দিল শুকনো লঙ্কা, আর দিচ্ছে পাঁচ ফোড়ন, দিয়ে এটাকে ভালো করে তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। একটু যখন ভাজা হয়ে গেল তখন নেড়ি মাছগুলো, অর্থাৎ লোটে মাছগুলো মা দিয়ে দিল। এটাই কিন্তু কিছু মাখানো নেই, লবণ হলুদ কিছুই মাখানো নেই, হ্যাঁ, ভালো করে ধুয়ে আর এইভাবে রান্না করলো। অন্যান্য মাছগুলো কি করা হয়, লবণ হলুদ মাখিয়ে রাখা হয়, কিন্তু নেড়ি মাছ মাছ এটা কিন্তু সেইভাবে করে না। তো এইবারে তার মধ্যে দিল কাঁচা লঙ্কা, এখানে আছে দুটো কাঁচা লঙ্কা, তারপরে দিল পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিল ঝাল, এটা একটু বেশি ঝাল হলে খেতে ভালো লাগে। তারপর এটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে, আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল লাগবে না, এই মাছটা থেকে অটোমেটিক জল বের হয়। এইবারে দিল মা রসুন, রসুন বাটা, রসুন বাটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে নেড়ে নিতে হবে। এইবারে মা এটাকে ঢাকা দিয়ে দেবে কিছুক্ষণের জন্য, জল কিছু কিন্তু দেওয়া হলো না, ঠিক আছে, কিছুক্ষণ ঢেকে দিল। এইবারে দেখো একদম শুকনো শুকনো প্রায় হয়ে এসেছে, এটা কিন্তু কড়ার চারপাশে একটু ধরে ধরে যাবে, হ্যাঁ, তো এরকমভাবে কিন্তু শুধুমাত্র নেড়ে 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 যেতে হবে, বারবার নেড়ে চেড়ে নিতে হবে, আর কড়ার মধ্যে যেটা লেগে থাকবে সেটাকেও ভালো করে খুন্তি দিয়ে তুলে নিতে হবে, এইভাবে আস্তে 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 জলটাকে শুকনো করতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু জল পুরোপুরি শুকনো হয়ে যাচ্ছে, আর কড়ার চারপাশে দেখছো ওগুলো কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, ওইগুলো ভালো করে তুলে নিতে হবে। এইবারে মা দিল জিরে মরিচের গুঁড়ো, আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছে,
যে কড়ার মধ্যে মাছটা মা করছিল, তার মাঝখান দিয়ে কিছুটা জায়গা ফাঁকা করে ওখানে রসুন কুচি দিল। এবার তার মধ্যে দিচ্ছে অল্প একটু সর্ষের তেল। এটা করলে কি হয়, মাছটার মধ্যে রসুনের একটা ফ্লেভার আসে, খেতে ভালো লাগে, ঠিক আছে? আর এই মাছটা কিন্তু রসুন, পেঁয়াজের আর ঝাল এই তিনটে কিন্তু অবশ্যই বেশি পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো হবে। এই রসুনটা যদি এইভাবে দাও তোমরা, তাহলে কিন্তু রসুনের একটা আলাদা একটা ফ্লেভার বের হয়, খুব সুন্দর লাগে তাতে, ঠিক আছে? এটাকে কিন্তু মা একটুখানি ভেজে নেবে একদম কুচো কুচো করে সর্ষের তেল দিয়ে, আর ওটাকে একটুখানি রসুনটাকে ভেজে নিয়ে এবার মাছের সঙ্গে মিশিয়ে নিয়ে নেড়ে নেবে। দেখো রসুনটা কিন্তু একেবারেই ভাজা করা হয়ে গেছে, এবারে মা মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছে। আর কড়ার চারপাশেগুলো কিন্তু বারবার বলছি ভালো করে কিন্তু তুলে নিতে হবে, এটা কিন্তু ধরে যাবেই, এরকম যত ধরে যাবে ততই মনে করবে যে হ্যাঁ রান্নাটা হয়ে আসছে আস্তে আস্তে, ঠিক আছে? দেখো একদম শুকনো হয়ে গেছে, একটু কিন্তু জল মা দেয়নি এর মধ্যে, দেখো একদম শুকনো হয়ে গেছে। এইবারে মা নামিয়ে নেবে, তার আগে দিচ্ছে একটুখানি সর্ষের তেল, পুরো রান্নাটা সর্ষের তেলে, সাদা তেল কিন্তু নয়। ব্যাস নামানোর আগে সর্ষের তেল দিল, দিয়ে আর একটুখানি ভালো করে মিশিয়ে নিচ্ছে। দেখো তো আমার মায়ের রেডি হয়ে গেল লোটে মাছের চচ্চড়ি, এইভাবে বানিয়ে খাবে, জাস্ট অসাধারণ লাগবে। এভরিওয়ান, অনেকক্ষণ পর আবার চলে এলাম। আসলে শরীরটা না, তখন একটু সকালবেলার দিকে একটা ওষুধ খেয়েছিলাম, জ্বর এসেছিল, তখন খাওয়ার পরে শরীরটা ভালো হয়েছিল, তারপরে আবার স্নান করার পরে আবার শরীরটা খারাপ। তো এখনও মানে জ্বর মাঝে মাঝে আসছে, মাঝে মাঝে যাচ্ছে, শরীর খুব দুর্বল আর মাথা খুব যন্ত্রণা হচ্ছে, চোখ মাথা প্রচুর যন্ত্রণা হচ্ছে, ঘাম দিয়ে জল ছাড়ছে, কিন্তু মাথা যন্ত্রণা হচ্ছে আর চোখ ব্যথা হচ্ছে ভীষণ পরিমাণে। ভাত খেয়েছি, এই কটা ভাত খেয়েছি, আমি অল্পই ভাত খাই, তবে আজকে আরেকটু কম খেয়েছি, সকাল থেকে ওই যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছি। আর মা যে আজকে লোটে মাছের চচ্চড়িটা বানালো, ওটা ওই রেসিপিটা তোমরা দেখলে আশা করি ভালো লেগেছে, ওইভাবে বানালে ভালো হবে। অনেকে কী করে বলো তো, ওই লোটে মাছটার মানে জল তো দিতে হয় না, ওতে জল অটোমেটিক বের হয়, তো যখন অল্প একটু মানে জল বের হয় তখন অনেকে ওই কাঁটাগুলোকে ফেলে দেয়, কিন্তু আমার মা সেটা করে না, ওই একসঙ্গে সব রান্না করে, তাতে মুখেও কাঁটা বাঁধে না, আর কাঁটা তো নরম, ওই একটা যে কাঁটা থাকে না ওটা তো নরম, ওটা মুখে বাঁধে না, ভালোই লাগে খেতে। আর এই রান্নাটা সব থেকে বেশি হচ্ছে বেশি করে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা ঝাল এগুলো বেশি করে দিতে হবে, তাহলে ধনে পাতাও দেওয়া যেত। আর আমার মা তো অনেক সময় কী করে, ওর মধ্যে পুঁই ডাঁটা দেয়, আলুও দেয়, আজকে আর সেই সবগুলো দেয়নি, তো তুমি ওইভাবে বানালে ভালো লাগবে। আমাদের লোটে মাছ সবসময় ওরকমই হয়। আর এখন অলরেডি বেজে গেছে 6:15 মতো বাকি আছে, ভাবলাম যে সারাদিন তো ব্লগটা যতটুকু পেরেছি করেছি আর শেষটুক তো করতেই হবে, এখন গিয়ে আর কী তোমাদের সামনে আসবো, আমি তো শুয়েই আছি সারাক্ষণ, সারাক্ষণই শুয়ে আছে, একটু জ্বর কমেছে, উঠছি, উঠে মানে শরীর কিন্তু ভালো নেই, জ্বর কমছে কিন্তু দুর্বল, চোখের যন্ত্রণা এখনও যন্ত্রণা করছে। মানে মা একটু আদা দিয়ে চা বানিয়ে দিয়েছে, চা নিয়ে ভাইয়ের বাড়ি চলে এসেছি, আর আজকের ভাই ছুটি আছে, ভাইয়ের বাবারও ছুটি আছে, দুজনেই বাড়িতে আছে, কিন্তু আমার এই শরীরের অবস্থা, কী করা যাবে। আর কালকে আশা করি ঠিক হয়ে যাব, তো চাটা গরম আছে একটু খাই। দু রকমের বিস্কিট নিয়েছি, একটা নিয়েছি এই যে মশালা বিস্কিট, বিস্কিটটা ভালো খেতে, কি বলি বলো তো, তোমরা কি ভ্যাকসিন নিয়েছো, তোমাদের একটু এরকমই হয়েছে, কেউ মানে কারোর কি হয়েছে এরকম? তবে আমাদের কিন্তু বাড়ির সবারই এরকম হয়েছে।
জানি না এটা কেন হচ্ছে। আর ওখান থেকে বলে দিয়েছিল যে জ্বর আসবে, জ্বর আসলে মানে আসবেই এরকম বলেনি, বলেছে জ্বর আসলে একটা বুধের নাম বলে দিয়েছে ওটা খেতে পারে, ওটাই খেয়েছে। কিন্তু মাথায় এত যন্ত্রণা হচ্ছে, চলো হ্যাঁ আজকে আর কথা বলতে পারছি না, দিয়ে আবার শুয়ে পড়ো, খুব যন্ত্রণা হচ্ছে। গিয়ে আবার শুয়ে পড়বো, এক্ষুনি একটা ভিডিও আপলোড করলাম, ওটা আজকে ওটা দশটার মধ্যে পোস্ট করার কথা ছিল কিন্তু আমি পারিনি, এত শরীর খারাপ ছিল। তো এই একটু আগে পোস্ট করলাম, তাও আমার নেট দেখছি অটোমেটিক অনেকটাই নেট কেটে নিয়েছে, ভাইয়ের ফোন থেকে ধার একটুখানি ভাইয়ের ওয়াইফাই থেকে নিলাম, তারপরে আমার ভিডিওটা আপলোড করতে পারলাম। চাটা ভালো লাগছে খেতে, আদা দেবো বেশি করে। তাহলে চলো হ্যাঁ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অনেক 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 ভালোবেসো। আশা করছি কালকে সকালে আমি অবশ্যই ভালো হয়ে যাব, আশা করছি, বলছে তো সবাই তাই, যে আজকের দিনটা হয়তো হবে, কালকের হলেও হতে পারে না হলেও হতে পারে, জানি না। চলো হ্যাঁ চাটা খেয়ে নিই, দাঁড়াও এটা খেয়ে নিই। টাটা।